আপনার আমার পয়গাম্বর যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কখনো হুশ কখনো বেহুশ, জ্বর এসে গেছে, আপনার আমার পয়গাম্বর উনার শরীরের মধ্যে চাদর ঢাকা দিছে, চাদরের উপর চাদর পর্যন্ত গরম হয়েছে, শরীরটা অস্থির অস্থির ভাব। আবার দেখা যায় বাপ আল্লাহর পয়গাম্বর হুশ মেরে আসলি, বলে আইসা আমার জন্য একটা বর্তনে পায়ে নিয়ে আসো নবীজি, বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিনের। দেখা যায় ওই বর্তন থেকে পানি নিয়ে আস, নিজের শরীরের মধ্যে চেহারার মধ্যে মলতেছে, এত জ্বর এত অসুস্থ নবীজি, দুর্বল হয়ে গেছে, তেমন কথাবার্তা বলে না, কখনো হুঁশ কখনো বেহুঁশ। এই মুহূর্তে আমার ভাইয়েরা আমার বাজিরা, সরকার মদিনা আপনার আমার পয়গাম্বর বিশ্ব নবী দোজাহানের সম্রাট, যাকে সিজন না করলে কুল কায়নাত বান হতো না, তিনি আর কেউ নাই, তিনি হলেন আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলে আল্লাহু আকবার, আল্লাহর পয়গাম্বর হুশ ফিরে আসছে। হযরত আবু বকরকে বলে আবু বকর এই দিয়ে আসো, হযরত উমরকে বলে উমর এই দিয়ে আসো, হাসান হুসাইন এই দিয়ে আসো, আলী মুর্তজা উসমান গনি তোমরা সবাই আসো, আমার মন সাক্ষী দেয় আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আর বাসবো না। আল্লাহু আকবার বলেন, সবাই কান্না, আকাশ কান্দে, বাতাস কান্দে, মদিনা সুখের ছায়া পড়ে গেছে, নবীজি অসুস্থ, আপনার আমার পয়গাম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লামের চরিত্র সার্টিফিকেট আল্লাহ স্বয়ং দিছেন, আসমানের মালিক জমিনের মালিক স্বয়ং চরিত্র সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনাকে উত্তম চরিত্র দিয়া সৃষ্টি করেছি, আপনার চরিত্রের ভিতরে কোনো কলঙ্ক নাই, কোনো দাগ নাই। সুবহানাল্লাহ বলেন, নবীজিও যখন অসুস্থ হয়েছে সবাইকে ডাক দিছে, আল্লাহর পয়গাম্বর নসিহত করছেন, এবার ডাক দিয়ে বলে ও আবু বকর, ও উমর, ও আমার বেটি কন্যা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, আলী, ও উসমান গনি, আমি দুনিয়ায় মনে হয় আর বাঁচবো না, আমি আমার বন্ধুর ডাকে আমার সাড়া দিতে হবে। আজকে তোমরা ঘোষণা করে দাও মদিনার গলিতে গলিতে মক্কার গলিতে, আমি পয়গাম্বরের কাছে কেউ কোনো টাকা পয়সা পায় কিনা, আমি পয়গাম্বরে কোনো লেনা দেনা আছে কিনা, আমি পয়গাম্বর রহমাতুল আলামিন কাউকে কোনো মারধর করছি কিনা, আমি পয়গাম্বর কাউকে কোনো মনোঘাত দিছি কিনা, এমন কেউ আছে মক্কার গলিতে গলিতে জানাইয়া দাও, যাতে করে সবাই আমার যদি কেউ আমার কাছে টাকা পায় তাহলে হাজিরা দিবে, আমি যদি কাউ কাছে কাউরে কষ্ট দিয়ে থাকি আমি পয়গাম্বর তার কাছে ক্ষমা চাইব। আল্লাহু আকবার বলেন, যার ব্যাপারে আল্লাহ বলছেন লিয়া গফিরালাক আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাখার, নবীজি আপনার পূর্বের পরের সমস্ত গুনাহখাতা আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার বলে দুজাহানের সম্রাট বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন। এই কথা বলার পরে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে আসে, বলে ও নবীজি আপনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, আপনি ঠকান নাই, আপনি অন্যায় করেন নাই, আপনি জুলুম করেন নাই, আপনি কাউর প্রতি অবিচার করেন নাই গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গাম্বর, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা নবীজি, বলার দরকার নাই, দরকার নাই। ওমর আয়েশা বলে নবীজি এটা কেমন কথা, আল্লাহর পয়গাম্বর ডাক দিয়ে বলে ও আবু বকর, ও উমর, উসমান, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ও হাসান,
যাও মদিনার গলিতে গলিতে আরবের ভিতরে চলে যাও, পয়গম্বর কি কাউর মারধর করছে কিনা, কারো সাথে কোনো লেনা দেনা আছে কিনা, কাউকে কোনো গালমন্দ করছে কিনা, কারোর অন্তরের মধ্যে কোনো আঘাত দিয়া থাকলি আল্লাহর পয়গম্বর তোমাদের কাছে ক্ষমা চাইবে। আর আমরা তো জুলুম নির্যাতনের স্টিম রুলার চালাইতে আছি, যাকে জান্নাতে সার্টিফিকেট দেওয়া হয়েছে যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবিষ্ট করবেন, সুবহানাল্লাহ, উম্মতের ভিতরে সর্বপ্রথম প্রবিষ্ট করবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর নবীগণের ভিতরে সর্বপ্রথম জান্নাতে প্রবিষ্ট করবেন আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে সাফায়াতের অধিকার সাফায়াতে কুবরা দেওয়া হবে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে হাউজে কাউসার প্রদান করান হবে যিনি হাউজে কাউসার দান করবেন তিনি হলেন মুহাম্মদুর কয় কি আমার বিরুদ্ধে কইলো চেয়ারম্যান সাহেব, আমি এমপি সাহেব, আমি উপজেলা, আমি জেলা পরিষদ, আমি মন্ত্রী, আমি এই হেই, আমি এরকম আমার বিরুদ্ধে কথা বলছি, আরে গ্রেফতার করো, আর রাইট করে না হলে গুম করে বুড়ি হলাইলো মেরে হল, এগুলি চলতেছে না আমাদের আখলাক, হয়রানি করে আমার বিরুদ্ধে বলে হয়রানি করো, মামলা সাথাও এটা করো এটা করো ওইটা করো, এই সব চলতেছে বাবা। যাকে আল্লাহ মাফ করে দিছে, যিনি সর্বপ্রথম জান্নাতের মেহমান হবেন, জান্নাতের প্রধান অতিথি হবেন হাশরের ময়দানে আল্লাহর সেমিনারের ভিতরে, ওই লোকটা এই কথা বলতেছে সুবহানাল্লাহ। এলান আম এলান হয়ে গেল, সাধারণ ঘোষণা করলেন, এবার মক্কা মদিনার ভিতরে কান্নার রোল আসছে, কানতেছে আর কান্দেছে, সবাই কান্দে, নবী যদি না বেঁচে কারি নিয়ে বেঁচে থাকবো, আল্লাহ রসুল নির চেহারা দেখলি খুদার নিবারণ হয়ে যায়, সমস্ত নবীদের ইমাম সমস্ত নবীদের সর্দার তার চেহারা ইমানের নজরে দেখলে আল্লাহর জান্নাত ওয়াজিব, তার চেহারা ইমানের নজরে দেখলে আল্লাহর জাহান্নামের আগুন হারাম। কান্না রোল ফিরে গেছে, কয় কি দলে দলে মানুষ আসতেছে, নবীজ একজন সাহাবি তার নাম হলো হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার বলেন, সবাই আসছে, আসার পরে বয়োজ্যেষ্ঠ বিশিষ্ট সাহাবা একরাম নবীর পাশে আসছে, হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা নো আসছে, কারো অভিযোগ নাই, হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছে, বলে নবীজি আমার একটা অভিযোগ আছে, কি অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীর দুঃখে দুঃখিত হইয়া সবাই কান্দে, মদিনায় কান্না রোল বলে গেছে, আরে নবী যদি না থাকে কারে নিয়ে বেঁচে থাকব, কার ভালোবাসায় জীবন নিব, খালি কান্দে আর কান্দে, আকাশ ডাক দিয়া বলে ও নবীজি ইয়া রাসূলুল্লাহ আমার অভিযোগ আছে, নবীজি আপনি একদিন ও সরি হয়ে যাইতেছিলেন, একটা উটের মধ্যে উটের শরীরে মৃদু আঘাত করছিলেন, ওই আঘাত যায়া আমার শরীরে পড়ছে, নবীজি শরীরে পড়ে আমার পিঠের মধ্যে দাগ হয়ে গেছে, আল্লাহু আকবার, আবু বকর কয় আকাশ তুমি কি বিচার চাও, হ্যাঁ আমি বিচার চাই, নবীজি রাস্তা দিয়ে যেতেছে মৃদুভাবে উটের গায়ে আঘাত করছে, উট ফাল দিছে, আর এই আঘাত চাবুকের বাড়িটা যায় আকাশের গায়ে লেগে গেছে, দাগ হয়ে গেছে, খালি গায়ে ছিল তো দাগ হয়ে গেছে, নবী সাহাবি আকাশ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে, কিরে আকাশ, যেই নবীকে নিজের বাবার চেয়ে বেশি ভালোবাসতে হয়, নিজের মায়ের চেয়েও বেশি ভালোবাসতে হয়, নিজের স্ত্রীর চেয়েও বেশি ভালোবাসতে হয়,
নিজের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আপনজন থেকে সন্তানের থেকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা এবাদত, ঠিক না বেঠিক? জয়িক লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ ইমানদার হইতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমাদের পিতৃবর্গ বাবা মা তোমাদের সন্তান সন্ততি এবং পৃথিবীর সমস্ত মানুষ থেকে নিজের জীবনের থেকে অধিক প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামকে অধিক ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ইমান ইমানদার হইতে পারবা না। সুবহানাল্লাহ, আবু বকর আকাশ বিদায়ের সময় তুমি কি শুরু করলে না, আমার বিশাল লাগবে। এবার আরে তোমার গরম বাপ মার দিবি আমার দে জামা খুলে আসছে, হাজরত আলী মর্তজা জামা খুলে আসছে মায়ের দে আমার বিরুদ্ধে। ইমাম হাসান হুসাইন কান্দে আর বলে আকাশ যেই নবীর গায়ে মশা মাছি বসা আল্লাহ হারাম করছেন, নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে আসমানের মেঘমালা গুলি আপনার আমার পয়গম্বরকে ছাড়ে দিত, নবীজি জমিনের মধ্যে শুয়ে থাকলে জঙ্গলের হিংস্র পানি রাইসা সাপ রাইসা নবীর বাতাস দিত। কি শুরু করলাম কাজ, আজকে বিদায় দিই হুসেন হুসেন বলে আকাশ আকাশে জামা খুলে আসছে মার কই সাবুক আপনার আমার পয়গাম্বর বলেন ফারুক রে ও হযরত আবু বকর সাবুক নিয়ে আসো আনো চাবুক আকাশের হাতে দিয়া দাও, আকাশ সাদি আল্লাহ তাআলার হাতে চাবুক নিছে, এবার সবাই পিঠ পেতে দিছে মার মার আমার ইতিম নবীজি, যেই নবী এত বড় নবী সমস্ত নবীদের ইমাম সমস্ত নবীদের সরদার বিশ্বা নবী রহমাতুল আলমিনের গায়ে বিদায় বেলায় মৃত্যুর আগে আঘাত করবি না। আল্লাহ আকবার, হাতেমা কান্দে আলী কান্দে, কান্না নিয়ে সবাই ব্যস্ত জামা পিঠ খুলে দিতেছে সবাই, আকাশ কই হবে না, আকাশ কয় শাবুকের মায়ের বদলে মায়ের হবে না, বুঝলাম খারাপ লাগতেছে, উনার কাছে সব ক্ষমতা আছে রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত, কত সাহাবী জীবন দিছে, এরপরে নবী কয় আকাশ আয় আয় আপনার আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন নিজের জামা মুবারক খুলে দিছে, চাবুক নে নিজের পিঠটা খুলে দিছে আকাশ একটা দৌড় দিয়া আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে। আইসা বলে নবীজি ও কামলিওয়ালা নবী ও বিশ্ব নবী আপনি আপনার পিঠটা খুলেন, সবাই দেখে কি কারবার, আকাশ কি পাগলা হয়ে গেছে, আকাশের কি ব্রেন লুজ হয়ে গেছে, কেমন লাগতেছে, খারাপ লাগার কথা না, আহ আল্লাহর মেহমান আল্লাহর বন্ধু। এবার আপনার আমার পয়গম্বরকে আকাশ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি পাঞ্জাবির কাপড় খুলেন, আপনি যখন চাবুক দিয়ে আঘাত করছিলেন আমার পিঠে দেখেন চাবুকের আঘাত ছিল, আমার গায়ের মধ্যে কোনো পাঞ্জাবি কোনো কাপড় ছিল না। আল্লাহু আকবার, প্রতিশোধ নবীজি প্রতিশোধের লেগে রেডি জামা খুলে দিছি মার। এবার আকাশ রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে আসে, আসার পরে আমার ভাইয়েরা আমার বাজিরা নবীজি রেডি মায়ের নেওয়ার জন্য, আকাশ
আব্বাস নবীর পাশে আইসা নিজের চাবুকটা জুরে সুরে মারছে আল্লাহু আকবার। এবার নবীজি আমার ভাইয়েরা কাদের মধ্যে, আমার ভাইয়েরা কাদের মাঝখানে মহারে নবুয়াত আল্লাহর পয়গাম্বর আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। আল্লাহু আকবার বলেন আল্লাহর পয়গাম্বর কোনো পিতৃপুরুষের ছিলেন পিতা ছিলেন না, কোনো পুরুষের পিতা ছিলেন না, ওয়ালাকির রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল ওয়া খাতামুন নবীন। নবীজি বলেন আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম, তোমরা হইলে আমার, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, তোমরা হইলে আমি নবীদের ভিতরে সর্বশেষ নবী আর উম্মতের ভিতরে তোমরা হইলা শেষ উম্মত। সুবহানাল্লাহ। আকাশ বলে নবীজি জীবনে কেউ কোনো সুযোগ পায় নাই, আজকে আপনার মহরম নবুয়াতের মধ্যে হযরত আকাশ ঠুটটা দুইটা লাগাইয়া চুমু দিয়া দিছে। কেমন প্রতিশোধ দিছে সাহাবী, নবী মার নিতে রেডি। এবার আকাশ নবীর চরণ ধরে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আমার প্রতিশোধ নিয়ে নিছি নবীজি মায়ের দেওয়া আমার উদ্দেশ্য নেই গো নবীজি, জীবনে যে কাজটা কোনো সাহাবি করতে পারে নাই, পৃথিবীর কোনো মানুষ করতে পারে নাই, ইয়া রাসূল আল্লাহ আপনার আপনি যে শেষ নবী আল্লাহ পাক কাদের এইখানে কবুতরের ডিমের মতন একটা মহরে নবুয়াত দিয়ে দিছে, এই জায়গায় টুটি লাগাইয়া ইচ্ছা মতনে চুমু দিছি। আল্লাহর পয়গাম্বর বলে আকাশ তুমি আমার মহরে নবুয়াতে চুমু দিলা না, জাহান্নামের আগুন তোমার জন্য আল্লাহ পাক হারাম করে দিছে। সুবহানাল্লাহ বলে